ম্যাচ চলাকালীন বিয়ের প্রস্তাব, হ্যাঁ লম্বা ইনিংস হলে খারাপ নয় এই স্থান নির্বাচন। কি ভাবছেন, এই প্রতিবেদনে কোন ম্যাচের কথা বলা হচ্ছে? দুটো ম্যাচ, একটা তো মাঠে হচ্ছিল ভারত বনাম নেদারল্যান্ডস, আর আরেকটা যুবক মনে মনে ভাবছিলেন তার গার্লফ্রেন্ডের সঙ্গে আজীবন খেলার কথা। হ্যাঁ, বিয়ের ইনিংস। ভারতের ম্যাচ চলাকালীন গ্যালারিতে বান্ধবীকে বিয়ের প্রস্তাব দিয়ে যুবকের ভিডিও রীতিমতো ভাইরাল। সিডনিতে ভারত নেদারল্যান্ডস ক্রিকেট ম্যাচ দেখতে যাওয়া যুগলও হয়তো ভেবেছিলেন ক্রিকেটে হার জিতের অঙ্কে তাদের দিন কাবার হবে, তাবার হয় নাকি। ক্রিকেট মাঠে তাই জীবনের গান গাইলেন যুগল। কিভাবে? সিডনিতে ভারত নেদারল্যান্ডস ম্যাচ চলাকালীন মাঠেই বান্ধবীকে বিয়ের প্রস্তাব দিলেন যুবক। সঙ্গে সঙ্গে টিভি ক্যামেরা ঘুরে গেল তাদের দিকে, প্রেমিকের চমকে চমকে গেল বান্ধবী, এতটাই অবাক মুখে হাত দিয়ে বিস্ময় প্রকাশ করলেন। কমেন্টেটররা মেনশন করলেন সেই কথা খেলার কমেন্ট্রি করার মাঝেই। তারপরে যুবক বান্ধবীর আঙুলে পরিয়ে দিলেন আংটি, ব্যাস রাজি হলেন যুবতী। তারপর ভালোবাসার আলিঙ্গন, গোটা স্টেডিয়াম তখন হাততালি দিয়ে অভিনন্দন জানাচ্ছে, যেন প্রেমের অধ্যায় লেখা হলো সিডনি ক্রিকেট গ্রাউন্ডে। আর সেই ছবি ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। টি-20 বিশ্বকাপে ভারতের জয়রথ দৌড়ছে, প্রথম ম্যাচে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারাবার পর নেদারল্যান্ডসকে জাস্ট ফুৎকারে উড়িয়ে দিল টিম ইন্ডিয়া। 179 ভারতের স্কোর, তারা করতে পারে নাকি নেদারল্যান্ডস? 123 উইকেট, ব্যাস থেমে গেলেন ডাচরা। ভারত জিতল 56 রানে, ভারত জিতল 56 রানে। রান তাড়া করতে নেমে শুরু থেকে নিয়মিত উইকেট হারাতে থাকে নেদারল্যান্ডস। ইনিংসের তৃতীয় ওভারে মাত্র 1 রান করেন ওপেনার বিক্রমজিৎ সিং। টিম প্রিঙ্গল 15 বলে 20 রান করেন, তিনি ডাচদের সর্বোচ্চ স্কোরার। ভারতের বোলারদের মধ্যে ভুবনেশ্বর কুমার, অর্ষদীপ সিং, অশ্বিন, অক্ষয় পটেল 2টি করে উইকেট নেন। ম্যাচের সেরা সূর্য কুমার যাদব মাত্র 25 বলে 51 রান করেছেন, তিনি নট আউটও ছিলেন বটে। একদিকে ম্যাচে ইতিহাস গড়ার ইনিংস যখন ভারতের, অন্যদিকে গ্যালারিতে নতুন জীবন গড়ার ইনিংসের ভিডিও ভাইরাল।